আলাইকুম আজ আমি আপনাদেরকে উত্তরবঙ্গের জনপ্রিয় একটি রেসিপি তৈরি করা দেখাবো সেটি হচ্ছে ঝাল পোলাও ছোলা ও ভাতের চাল দিয়ে ঝাল পোলাও অথবা খিচুড়ির একটি রেসিপি এই রেসিপিটি খুবই সহজ বানাতে খেতে অসম্ভব মজার আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটি রেসিপি প্রায় সময় তার জন্য আমি এভাবেই রান্না করে থাকি সে কিন্তু খুবই পছন্দ করে তো আজকে আমি সেই রেসিপিটি আপনাদেরকে দেখাবো এই রেসিপিটি আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি মানে শাশুড়ি আমার কাছ থেকে তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলার পরে একটি কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এখানে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম তিন টুকরা দারুচিনি দুইটা তেজপাতা ছিঁড়ে আর চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভেজে নেব তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখানে দিলাম আপনারা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে হালকা একটু ভেজে নেব তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি। দুইটা মাঝারি চাইজের আলু ছোট করে কেটে নিয়েছি আর হাড় সহ মাংস এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির আপনারা চাইলে এখানে গরুর মাংসও ব্যবহার করতে পারবেন তো খুব ভালো করে এখন এগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন এখানে সব মশলাগুলো আমি অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচের থেকে বেশি দিলাম মরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এক চা চামচ আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দুই চা চামচ খুব ভালো করে এখন এগুলোকে আবারও মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি অল্প পানি দিয়ে এই মাংস আর আলুটাকে কষিয়ে নেব অল্প খুবই অল্প পরিমাণে পানি দিলাম দিয়ে খুব ভালো করে এখন একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি রান্না করে নেব মানে কষিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চাইলে আপনারা এটা পোলার চাল দিয়েও রান্না করতে পারবেন এখন আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম একটু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা হয়ে গিয়েছে এই পর এখানে আমি দুই কাপ ভাতের চাল খুব ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিলাম পানি ঝরিয়ে নিয়েছি তো সেটা এখানে দিয়ে দিচ্ছি চাইলে এখানে পোলার চালও কিন্তু আপনারা দিয়ে নিতে পারবেন তবে এটা সাধারণত এরকম ভাতের চাল দিয়েই রান্না করা হয় খেতে কিন্তু খুবই মজার আমার হাজবেন্ডের খুবই পছন্দ আমারও খুবই ভালো লাগে এখানে আমি কিছু ছোলা নিয়ে নিয়েছি ছোলাটাকে সিদ্ধ করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ছোলাটা আপনাদের স্বাদ অনুযায়ী মানে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কম বেশ করে কিন্তু দিতে পারবেন তো আমি আমার মতো করে দিয়ে নিয়েছি খুব ভালো করে এখন এই চাল আর ছোলা মাংস আলু একসাথে খুব ভালো করে একটু আমি এভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি নিচের দিকে যেন না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে সেই জন্য কিন্তু এটাকে বারবার নেড়ে চেড়ে এভাবে করেই রান্না করে নিতে হবে প্রথমে মানে একটু ভেজে ভেজে নিতে হবে আর কি যখন খুব ভালো করে এটা ভাজা হয়ে যাবে তখন এখানে পানি দিয়ে দিতে হবে তো আমার কিন্তু এটা হয়ে গিয়েছে ভাজা এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি চাইলে এই ভাতটাকে আপনারা একটু নরম রাখতে পারেন তবে আমার হাজবেন্ড একটু শুকনা শুকনা মানে ভুনাটা পছন্দ করে সেই জন্য আমি একদম শুকনা শুকনায় রাখবো আপনারা ছেলে একটু নরম টাইপেরও কিন্তু করতে পারেন সেটাও খেতে মজা আমার একটু নরম খিচুড়ি খেতে মজা লাগে বা পোলাও খেতে মজা লাগে এই ঝাল পোলাওটা একটু নরম হলে আমার কাছে বেশ মজা লাগে কিন্তু আমার হাজবেন্ডের একটু শুকনা শুকনা হলে সে খুবই পছন্দ করে তো ওর যেহেতু পছন্দ করে সেই জন্য ওর মতো করেই আমি রান্না করছি তো এখন এখানে আমার একটু লবণ দিয়ে দিলাম লবণও একটু কম ছিল সেই জন্য লবণ দিয়ে দিলাম তো আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম যাতে করে নিচেই লেগে না যায় আর সব পাশে খুব ভালো মতো এটা জাল লাগে তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কেটা হয়ে যায় আর কি তবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচেই লেগে যাবে এই পর্যায়ে আবারও একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চালটা একটু শক্ত আছে তো আমি এভাবে রেখে এটাকে আবারও ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য একদম লো আছে এভাবেই আমি রেখে দেব তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি এগুলা দিয়ে তারপরে আমি দশ মিনিটের জন্য লো আছে এটাকে ঢেকে দমে রেখে দেব একদম লো আছে এটাকে রেখে দিতে হবে তাহলে যতটুকু চাল শক্ত আছে ততক্ষণে এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা একটু পানি পানি আছে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়ে আবারও দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে রেখে দেব তারপরে কিন্তু এটা পারফেক্টভাবেই তৈরি হয়ে যাবে আবারও ঢাকনাতে ঢেকে রেখে দিচ্ছি আমি পনেরো মিনিট পরে ফিরে আসলাম তো আর একদম পারফেক্টভাবেই তৈরি হয়ে গিয়েছে ঝাল পোলাওটা আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর যারা কখনো এইভাবে এই ঝাল পোলাওটি তৈরি করে খাননি একবার হলেও খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে এটাকে আপনারা ঝাল পোলাও অথবা খিচুড়িও বলতে পারেন তো যেটাই বলেন না কেন খেতে কিন্তু অসম্ভব মজার একবার হলেও খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ